আজকে আমি শেয়ার করব রাবার দিয়ে ডিজাইনার মিক্সি। তো দেখুন মিক্সিটা কত সুন্দর ডিজাইনটা। এই মিক্সিটা তৈরি করতে কিন্তু অনেক সোজা, দেখতে যেমন সুন্দর করাটাও কিন্তু একদম ইজি আর পড়তেও অনেক আরাম। তা আমি এই মিক্সিটা 5টা সাইজের জন্য তৈরি করব, শুধু একটা মেজারমেন্ট চেঞ্জ করে 5টা সাইজের জন্য তৈরি করে নেওয়া যাবে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন মিক্সিটা কত সুন্দর ডিজাইনটা, স্কোয়ার গলার। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কতটা ইজি করাটা। তো দেখুন মিক্সিটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি মিক্সিটা কাটিংটা দেখাবো। এখানে আমি 3.5 গজ কাপড় নিয়েছি 2 হাত বহরের। তো মিক্সিটা আমি কাটিং করে দেখাচ্ছি। মিক্সিটা কাপড়টাকে আমি প্রথমে মেলে নিব লম্বালম্বি করে, অর্থাৎ পুরো কাপড়টা লম্বালম্বি করে চারপাটে ভাঁজ করে নিব। তো দেখুন চারপাটে আমি কাপড়টাকে ভাঁজ করে নিলাম, 1, 2, 3, 4 চারটা পাটে একদম সমান করে ভাঁজ করে নিব। তো প্রথমে মিক্সির লম্বাটা নিয়ে নিতে হবে, যার যতটুকু লম্বা। তো এখন আমি লম্বাটা নিয়ে নিচ্ছি। এখানে আমার মিক্সিটা লম্বা 54 ইঞ্চি আর 2 ইঞ্চি আমি সেলার জন্য, অর্থাৎ মোহরিটা সেলার জন্য এই যে মার্ক করে নিচ্ছি দাগ দিয়ে। এখন আমি এই কাপড়টা কেটে নেব। তো বাড়তি যে কাপড়টা, এই কাপড়টা দিয়ে আমি হাতাটা তৈরি করে নিব, বুঝতেই পারছেন। তো মিক্সির নিচে আর কোনো কাজ নেই। তো এখন চলে আসলাম আমি মিক্সিটা কাটিং করতে। এখানে খোলা সাইডটা দিয়ে আমি এই যে খোলা অংশ, এখান থেকে আমি 4 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, আর আর্মহোলের জন্য আর শোল্ডারের জন্য 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখানে আমি 44 ইঞ্চি বডির জন্য 7.5 মার্ক করে আর্মহোলের জন্য বক্স করে নিচ্ছি, দেখতেই পেলেন। তো এখানে কিন্তু আমি 44 ইঞ্চি বডির জন্য আর্মহোলটা কেটে নিলাম, অর্থাৎ আমি এখানে 9.5 রাখবো, 10 আর্মহোলের রাউন্ডটা। এখানে আপনারা চাইলে এই যে 6 কাটতে পারেন, 6 কাটবেন 38-40 জন্য, আর 40 থেকে 42 জন্য 7 ইঞ্চি আর্মহোলটা, আর 44 থেকে 46 7.5। এভাবে শুধু আর্মহোলের মেজারমেন্টটা চেঞ্জ করলেই করে নিতে পারবে। তো দেখুন আমি এখানে গলা লম্বাটা নিয়ে নিচ্ছি 5.5, 5.5টাই কিন্তু মিডিয়াম, চাইলে আপনারা 6 বা 5ও করতে পারেন। আর শোল্ডারের জন্য 3 ইঞ্চিতে দাগ দিয়ে শোল্ডারটাও কেটে দাগ কেটে নিলাম। তো দেখুন এটা গলার 5.5, চাইলে আপনারা 6, 6.5 করতে পারেন যদি বড় গলা করতে চান। এখানে কিন্তু 5.5টাই মিডিয়াম। তো এইভাবে রেখে দেখুন আমি এই যে গলাটা কেটে নিলাম, আর কাটার সুবিধার্থে ঘুরিয়ে আমি আর্মহোলটা কেটে নিচ্ছি। এখানে শুধু আর্মহোলের মেজারমেন্টটা চেঞ্জ করলে যে কোনো সাইজের জন্য 5টা সাইজের জন্য মিক্সিটা কাটিং করে নিতে পারবেন। আমি আবারও একটু বললাম, অর্থাৎ 38, 40, 42, 44, 46 5টা সাইজের জন্য কেটে নিতে পারবেন। তো গলার যে কাপড়টা, এখান থেকে আমি 2 ইঞ্চি করে গলার পট্টিটার জন্য এই যে কাপড়টা দাগ কেটে নিলাম। তো এইভাবে 2 ইঞ্চি করে আমি 2 সাইডের জন্য 2টা পার্ট কেটে নিব। এই 1 সাইডের কাটা হয়ে গেলে আমি এই কাপড়টা বসিয়ে আরেকটা সাইডের জন্য এই যে 2 পিস পাইপ এই যে পট্টির কাপড়টা কেটে নিলাম। এই কাপড়টা একটু বাড়তি, তাও আমি কেটে নিচ্ছি দেখুন সমান করে। তো এই যে পট্টির কাপড় কাটিং করা কমপ্লিট, দেখতেই পেলেন। তো এইভাবে আমার কাপড়টা জয়েন হবে। তো বডির কাপড়টা কাটিং করা কমপ্লিট, এখন আমি হাতাটা কেটে নিব। তো দেখুন হাতার কাপড়টাকে আমি এভাবে মেলে দুপাটে ভাঁজ করে নিলাম, এরপরে আবার চারপাটে ভাঁজ করে নিব। এখানে কিন্তু আমি 44 ইঞ্চি বডির জন্য কাটিং করছি, তাই আমার কিন্তু আর্মহোলটা শর্ট হবে, এই যে দেখুন 8 ইঞ্চি। এখন এখানে যেহেতু আমি 7.5 আর্মহোল কেটে নিয়েছি, আমার বডির কাপড়টা 9 ইঞ্চি রাখতে হবে। এই যে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, নাইলে আমার বডিতে কিন্তু আর্মহোলে শর্ট হবে। তো আমি হাতাটা রাখবো 8 ইঞ্চি, টোটাল আমি 9.5 ইঞ্চি আমি সেলাই সহ মোহরির জন্য রেখে দেখুন এভাবে মার্ক করে নিলাম। আর কাপড়টা যাতে আমার 2 পার্টে জয়েন না হয়, হাতে কিন্তু আমার যে জোড়াটা দিতে হবে, দেখুন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, 1 পার্টে আমি জয়েন করব। এই জন্য কিন্তু আমি 1 পার্টে কাপড়টা বাড়িয়ে নিয়েছি, দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন। এই যে
আমার বডির আর্মহোল কিন্তু 9.5 রাখবো, এখানে 10 ইঞ্চি আমি একটু ঘুরিয়ে মেপে দেখিয়ে দিলাম। হাতাটা এই যে আর্মহোলটা কেটে নিলাম, এই যে দেখুন আমার এতটুকু কাপড় কিন্তু শর্ট। এখানে আমার দুই পাটে কাপড়টা জোড়া দিতে হবে না, অর্থাৎ একটা হাতে একবারই জোড়া পড়বে। এই যে সেলাইয়ের জন্য উপরে বসিয়ে হাতার কাপড়টা রেখে দেখুন কত ইজিতে এই যে জয়নিংয়ের কাপড়টা কেটে নিলাম। আবারও একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে কাটলে আপনারা দুই পাটে আর দুইটা সাইডে জোড়া দিতে হবে না, হাতার একটা পাশ জোড়া দিলেই হাতাটা বাড়িয়ে নিতে পারবেন। এখন চলে আসলাম আমি সেলাইতে, তো দেখুন এইদিকে দুই পিসের দুই কাপড়টা এই যে আমি একটু বিছিয়ে দেখিয়ে দিলাম। তো লম্বা কাপড়টার উপরেই ছোট কাপড়টা রেখে দেখুন এভাবে দুইটা পাশ জোড়া দিয়ে নিলাম। আর প্রথমে আমি সাইডটা এভাবে 1 ফুট করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাইটা কমপ্লিট করে এখন আমি বডিতে জয়নিংটা করে নিব। তো এটা রাইট সাইড দেখতে পেলেন, আমি চিহ্ন দিয়ে দিলাম। আর নিচ থেকে মিলিয়ে উপর থেকে আমি সেলাইটা করব। তো এভাবে মিলিয়ে বসিয়ে দেখুন এভাবে সেলাই করে নিচ্ছি, 1 ফুট করে ঘুরিয়ে পুরোটা গলার পট্টিটা আমি জয়েন করে নিলাম। এই যে তো জয়নিংটা হয়ে গেলে আমি দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই কর্নারটা এভাবে সাবধানতার সহিত কেটে নিতে হবে, অর্থাৎ সেলাইটা যাতে কাটা না যায়। তো দুইটা পাশ আমি কেটে নিলাম, কেটে না নিলে স্কোয়ার শেপটা সুন্দর আসবে না, বুঝতেই পারছেন। এখন আমি কাপড়টাকে এভাবে দুইটা ভাঁজ দিয়ে এই যে পাশ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এতে কিন্তু আমার গলাটা স্কোয়ার শেপটা সুন্দর আসবে, বুঝতেই পারছেন। দেখুন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা চাপ সেলাই দিয়ে নিলাম, এতে কিন্তু স্কোয়ার শেপটা সুন্দর আসবে, বুঝতেই পারছেন। তো পুরোটা সেলাই আমি কমপ্লিট করলাম চাপ সেলাই দিয়ে। এখন আমি রাবারের কাজটা করে নিব। তো রাবার কতটুকু নিব দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। তো দেখুন এখানে কিন্তু 5.5-এর বেশি রাবার নেওয়া যাবে না। আর এইখানে যে কাপড়ের জয়নিংটা আমি যে কাপড়টা জয়েন করেছি, এই জয়নিং কাপড়টার উপর কিন্তু আমি রাবারটা লাগিয়ে নিব। এই যে দেখুন সেলাইটার বরাবর, অর্থাৎ সেলাইটার উপর যাতে সেলাই পরে এটা লক্ষ্য রেখে আমি রাবারটা বসিয়ে নিচ্ছি। আর বডির সাথেও দেখুন এভাবে মিলিয়ে রাবারটা এভাবে জয়েন করে নিলাম। অবশ্যই এখানে কিন্তু ডাবল সেলাই করে নিতে হবে, যেহেতু এটা রাবার খুলে আসার একটা চান্স থেকে যায়। তো এভাবে বারবার ব্যাগ স্টিচ করে নিতে হবে। এই পাশটা একইভাবে এই যে পট্টির জয়নিংটার উপরে বসিয়ে রাবারটা আমি এটা এই পাশটাও সেলাই করে নিলাম, দেখতেই পেলেন। তো এভাবে সেলাই করে নেওয়ার পরে দেখুন এভাবে ঘুরিয়ে এই যে বসিয়ে নিব। তো উল্টা পিঠটাই মেশিনের উপর রেখে দেখুন উল্টা সাইডটা কিন্তু উপরের দিকে রেখে এভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এভাবে ঘুরিয়ে সেলাই করে নেওয়ার পরে দেখুন আমি দিকটা এই দিকে সমান রাখতে হবে ডান সাইডটা, আর রাবারের উপর কোনোভাবেই যাতে সেলাইটা না পড়ে হাতের আঙুলের সাহায্যে এটা কিন্তু বোঝা যায় যে রাবারটা কতটুকু আছে। একদম রাবারের সাইড দিয়ে এই দুইটা পাশ সুন্দর আঙুল দিয়ে ডান হাতটা দিয়ে সবসময় সোজা করে দেখুন এভাবে মিলিয়ে নিচ্ছি বারবার, কাপড়টা যেন বেশি না থাকে। আর এই সাইডটা দিয়েও বারবার এই যে টেনে রাবারটাকে বের করে নিচ্ছি, অর্থাৎ আমরা সেলোয়ারে প্যান্টে যেভাবে রাবার লাগিয়ে থাকি, বুঝতেই পারছেন। আবারও দেখুন যতক্ষণ না এটা সেলাইটা শেষ হচ্ছে, যেহেতু আমার গলাটা কুচি হবে অনেকটা বড়, বুঝতেই পারছেন। এভাবে বারবার টেনে বের করে রাবারটাকে আমি বারবার জয়েন করে নিচ্ছি কীভাবে, এই যে। আর এই দিকে আঙুল দিয়ে আমি এটাকে সমান করে গলাটাকে মিলিয়ে রাখছি। আবার ওই রাবারটাকে টেনে আমি পুরোটা এখানে স্কিপ করি নেই, পুরোটা বোঝার সুবিধার্থে স্লোতে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও রাবারটাকে টেনে বের করে নিলাম। আর এইভাবে
চাপ সেলাই দিয়ে নিচ্ছি, অর্থাৎ রাবারে যাতে সেলাইটা না পড়ে। দেখুন এইভাবে আমি পুরো সেলাইটা কমপ্লিট করে এইভাবে ঘুরিয়ে স্কোয়ার করে চাপ সেলাই দিয়ে নিলাম। তো হয়ে গেল আমার রাবার জয়নিং। তো দেখুন এভাবে টান দিয়ে রাবারটাকে মিডলে এনে পুরোটা এভাবে মিলিয়ে দিতে হবে। তো কতটা ইজিতে আর কত সুন্দর একটা রাবার মিক্সি তৈরি হয়ে গেল বুঝতেই পারছেন। তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। তো অপোজিট পার্টটাও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, এই যে এটার আমি শেয়ার করলাম না, যেহেতু দুইটা ডিজাইনই এক, দুইটা পার্ট, এই পার্টটা আমি করে নিয়েছি। তো পুরো ভিডিওটার আমি শেয়ার করি নাই হাতা সেলাই সাইড সেলাই, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় বুঝতেই পারছেন। তো এখন আমি বাকি কাজগুলো অফ ক্যামেরায় করে নেব। তো দেখুন কতটা ইজি, আশা করি।